আমার কাপের থেকে চাটা খেয়ে নিল, আর বলতে হবে না তো, ঠিক আছে। কেমন গেলি? Hey guys, welcome back to my new vlog. অনেকদিন বাদে ব্লগ করছি, আসলে একটা জিনিস প্ল্যান করছি, সেটা যদি হয়। আর অনেক দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে, তো তার জন্যই আমি কিছুদিন ব্লগ করছি না। আর আজকে এরকম পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি, তোমরা সবাই জানো আর থাম্বনেল থেকে বুঝিয়ে গেছো। আজকে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোতে প্রত্যেক বছর আমি কোচিনে যাই, কোচিনে অঞ্জলি দিই। আজ এবার বাড়িতেও পুজো হচ্ছে, আগের বছর বাড়িতে পুজো হয়নি, তখন বাড়িতেই অঞ্জলি দেবে, সব কিছু করবে, কিন্তু আমি কোচিনে যাবো। আর অনেকটা লেট হয়ে গেছে, প্রত্যেকবার লেট করি, এবারও লেট হয়ে গেছে। কালকে রাতে ঠাকুর আনতেও গেছিলাম স্যারের ওখানে, তো একটু ছোট্ট একটা ক্লিপ তোমরা দেখে নাও, আর তারপর কোচিং গিয়ে দেখা হচ্ছে। আরে সাইড করে সাইড করে, আর আমাদের বাড়ির মা সরস্বতী মা এখানে সব কিছু করছে, গোছাচ্ছে, আর বোন ওখানে হলুদ মাখছে, দিদিও এসছে বাড়িতে পুজোর জন্য। চলে এসছি, আর সাথে শাহানও চলে এসছে। কাকিমা প্রত্যেক বছর দায়িত্ব নেয়। ও তুই কেটেছিস? আচ্ছা আচ্ছা, আর ও দুদিন ধরে কাটছে। হ্যাঁ, এখনো সেরকম কেউই আসেনি, মানে সবাই রেডি হচ্ছে, শাড়ি পাঞ্জাবি পরে রেডি হয়ে তারপরে আসবে। আর এখন ঠাকুর মশাই আসেনি, তো দেরি হয়নি আমার। ঠাকুর দশটার জায়গায় 10:30 এখন আসবে, 10:30 ঠাকুর মশাই বেরোতে দেরি। হ্যাঁ, 10:30 সময় আসার কথা ছিল, তো যাই হোক ঠাকুর মশাই আসুক, তারপর পুজো শুরু হবে। অবশেষে আমাদের ঠাকুর মশাই এসে উপস্থিত হয়েছে আর পুজো স্টার্ট করে দিয়েছে। আর স্টুডেন্টরা অনেকে চলে এসছে, ঠাকুর মশাই মন্ত্র পড়া শুরু করে দিয়েছে, আর আমরা সবাই এখানে বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। এই যে হেলে যাচ্ছে, কি হলো ভাই আমাকে দেখাবি? আমাদের হিরো, আরে এই এই ছেলেটা সিঙ্গেল আছে, যেসব মেয়েরা নিচে কমেন্ট করো। এই যে সিঙ্গেল আছে পাশে গার্লফ্রেন্ড নিয়ে, এই যে সিঙ্গেল আছে পাশে গার্লফ্রেন্ড, তাই তো বলছি সিঙ্গেল আছে পাশে গার্লফ্রেন্ড নিয়ে বলছি, এই যে সিঙ্গেল আছে পাশে গার্লফ্রেন্ড। আর আমি আর কি বলবো, কিছু বলার নেই, অঞ্জলি শুরু হোক। বল আমি সিঙ্গেল, বল আমি মিঙ্গেল, তোর কথা বলছি। আর আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, আমি মিঙ্গেল, আমার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, তাই তো পেছনে আছে, এদিকে আছে, ওদিকে আছে। আচ্ছা ঠিক আছে, নামগুলো বলে দেবে, নামগুলো বলে দেবে এখানে, আমাকে বাবা দেখা দিস কেন ভাই। পুজো কমপ্লিট হয়েছে, আর এখন অঞ্জলির টাইম, আর সবাইকে ফুল দিয়ে দিচ্ছে আস্তে আস্তে, অল্প অল্প করে। আমাকে একটু ফুল দে তো, থ্যাংক ইউ ভাই। বেলপাতাটা পড়ে গেল ওই দিকটা, একটু দেখাও সবাইকে। আরে ভাই রে, আবার ফুল না, সো গাইস অঞ্জলি শেষ হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট, মানে পুজোর অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সবাই এখন চরণামৃত নিচ্ছে, চরণামৃত খেয়ে, চরণামৃত
ফল প্রসাদ রয়েছে এখানে, কচুরি রয়েছে আর আলুর দম রয়েছে। স্যারকে ডাক, আরো আসবে। আর আমাদের কাকিমা চাল ফাঁকা মানুষের আছে নাকি শেষ হোক তারপর। গাইস, প্রসাদ দেওয়া সবার কমপ্লিট, এখন নিজেও খাওয়া শুরু করে দিয়েছি। দুটো আলু নিয়েছি, লুচি নিয়েছি, সন্দেশ আমি বেশি পছন্দ করি, এটা দুখানা করে নিয়েছি। আমার প্লেটটা আমি সাজিয়েছি, এবার খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া হোক। আর সবাই বসে প্রসাদ খাচ্ছে, সবার খাওয়া হয়ে গেছে অনেকের। এই কেমন হয়েছে প্রসাদ, মানে লুচি আর একদম কেমন লাগছে? তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর কথা হচ্ছে। স্পেশাল অতিথি আসছে, মিষ্টি খাচ্ছে, ব্লগ করার কথা বলেছে, তার জন্য ব্লগ করছি। দেখি, হ্যাঁ দেখি দেখি আরেকটু, ঠিক আছে, অল্প দিয়ে দিও। হ্যাঁ দেবো দেবো দেবো। কি হলো, পালাচ্ছিস কেন? ইঁদুরের মতো পালাচ্ছে। হয় হয় এরকম পাতলাম হয় সবাই, এতদিন পরে দেখা হচ্ছে সবার সাথে। A few hours later. সারাদিন আড্ডা মারলাম, তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে সবাই টায়ার্ড হয়ে গেছিলাম, সবাই রেস্ট নিয়ে আবার রাত্রেবেলা চলে এসেছি একটু চায়ের বাড়িতে। আর আজকে এখন চায় বাড়িতে চার বন্ধুরা মিলে একটু চা টা খাবো আর স্ন্যাক্স খাবো। এখন আমরা অর্ডার দিইনি, নিচে প্রচণ্ড ভিড় রয়েছে, আর এখন ওপরে চলে এসেছি। ওপরে ভাগ্য করে আমরা একটা জায়গা পেয়েছি, চারজনে মিলে চারজন বসে রয়েছে। ওই কেমন ঘুরলি? তো এখন আমরা খাওয়া দাওয়া করি আর দেখি, আগে আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি। হঠাৎ আমরা ওপর থেকে নিচে চলে এসেছি, ওপরে অনেকটা লেট করছে। আরে হঠাৎ যেন ম্যাজিক হয়ে গেছে, আমার কাপের থেকে চাটা খেয়ে নিল। আরেকবার করছি, আবার দেখা নে, পুরোটাই খা চার। তো তোমরা চায়ের বাড়িতে আসতে পারো, বেশ ভালো চা বানায় আর প্রচুর ভিড় প্রচুর। তো আমরা এখন সামনে যাচ্ছি ক্যাসেল মোমোতে। গরম গরম পকোড়া চলে এসছে, এখন আমরা শুধু পকোড়াই খাবো। মোমো স্যুপ শেষ হয়ে গেছে, ভাগ্যে কিছুই নেই, কারণ পকোড়া ছাড়া আর কোনো কিছু রাস্তা নেই। এখন গরম গরম পকোড়া সবাই মিলে খাবো। পিসগুলো এরকম দেখতে পাচ্ছ, আর ফুড ব্লগ তো করছি না, তো সেরকম রিভিউ দেবো না, একটু খেয়ে দেখি তাও। এখন চলে এসছে ফ্রাইড মোমো, স্টিম মোমো ভাগ্যের ছিল না, তার জন্য ফ্রাইড মোমো। তো ফ্রাইড মোমো খাবো দাবো, তারপরে এখন বাড়িতে যাবো। সব ফটোগ্রাফি করছে,
পিস হচ্ছে, মানে ভাগ হচ্ছে, শেয়ার হচ্ছে। থ্যাংক ইউ। দি নেক্সট ডে, সো গাইস আজকে নেক্সট ডে, আর আজকে স্যারের কোচিং সেন্টার আজকে খাওয়া দাওয়া মানে ভুরি ভোজের আয়োজন করেছে। তো আমি কিছুক্ষণের ভেতরে রেডি হবো, রেডি হয়ে বেরোবো। বন্ধুরা কল করে জ্বালাচ্ছে যে কখন বেরোবি। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, কালকে অনেক রাত করে ঘুমিয়েছিলাম। তো তাদের করে রেডি হই, আর রেডি হয়ে কোচিং গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, নয়তো ভিডিও অনেক বড় হবে। আর এই যে ইয়ারকি করছে, শুরু করে দিয়েছে ইয়ারকি করা। তো চলো কোচিং গিয়ে দেখা হচ্ছে। পুরো হাউসফুল হয়ে গেছে, সব স্টুডেন্টরা ভরে গেছে, আর এই যে সব দাঁড়িয়ে রয়েছে খাওয়া দাওয়ার জন্য। তো আমাদের গ্রুপটা এখনো আসেনি, সবাই দুজন এসছি, বাইরে দাঁড়িয়ে রয়েছি, ভেতরে ঢুকিনি ইচ্ছা করে, যেহেতু এত ভিড় রয়েছে। তো আমরা সবাই আসবো একসাথে খেতে বসবো বলে ওয়েট করছি। এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছ, এই ছেলেটা অনেক কিছু করেছে, মানে সব কিছু ডেকোরেশন সব কিছুর দায়িত্ব একাই নেয়। আর বলতে হবে না তো, ঠিক আছে খাবার থেকে। আচ্ছা বল কেমন খেলি? দারুন খেয়েছি। আচ্ছা ফার্স্টে ছিল হচ্ছে বেগুনি, বেগুনিটা আমার খাওয়া হয়নি, আমি খাইনি। পোলাও ছিল, আলুর দম ছিল, চাটনি, পাঁপড়, রসগোল্লা, দেখে দেখে বলছি হচ্ছে দারুন খেলাম, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোরা এতক্ষণ পরে এসেছিস তার জন্য, কি করছিল তখন বাড়িতে? ও ঘুমোচ্ছি। কিরা কই চলে গেলাম তোদের দেখে? এই যে গ্রুপে সবাই চলে এসছে, আরো দুজন বাকি রয়েছে। চলো থালা গ্লাস পেয়ে গেছি, সবাই পেয়ে গেছে, সবাই বসে পড়েছে খেতে। ছবি ভিডিও করে দিচ্ছি, ভিডিও সব সময় দেখবি। তো গাইস আমরা বসে পড়েছি খেতে, এখন আস্তে আস্তে যাওয়া হবে। আর যেহেতু প্রচুর স্টুডেন্ট রয়েছে, একটু জোরে কথা বলতে হচ্ছে। স্টার্টিং এ পোলাও, এ বেগুনি শেষ হয়ে গেছে, বেগুনি কোথায় দেবে? আচ্ছা দেবে দেবে। বেগুনি পোলাও আলুর দম, চলো সরস্বতী পূজার খাওয়া দাওয়া একদম সর্টেড। খাওয়া শুরু করেছে, কেমন লাগছে? আর সব স্টুডেন্টরাও বসে পড়েছে, আস্তে আস্তে দিচ্ছে সবাইকে। অনেকটা বেশ দেরি হয়েছে, তো ঠিক আছে, স্বাভাবিক সব বাচ্চাদের আগে, মানে বাচ্চাদের তারপরে আমরা খাবো। এখন সবারই হয়ে গেছে, আমরাই বাকি রয়েছে, খাওয়া শুরু করি। সবাই শুরু করে দিয়েছে অলরেডি খাওয়া দাওয়া করে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চাটনি, পাঁপড় আর নলের গুড়ে রসগোল্লা, তাই কমপ্লিট, দারুণ হয়েছে। সব খাবারগুলো একদম চেটে মুটে খেয়ে নিয়েছে সবাই, কেমন লাগলো? চলো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, চলো টাটা বাই বাই। কেমন গেলি? ভালো, খেতে খেতে উল্টো যাচ্ছিলিস। বুড়ি বোঝ হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা, বাড়িতে যাই। এই কিছুক্ষণ আগে বাড়িতে এলাম, আর এখন ফ্রেশ হবো। তো ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি ভিডিও বড় করবো না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে একটা কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলটা কি করতে হয়? সাবস্ক্রাইব, চ্যানেলটা অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, খুব শীঘ্রই অনেক ভিডিও আসবে। তো স্টে টিউন। তো চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি, বাই, টাটা।